এই যে একটা মাছের মাথা ই আমি কার গালে দিব কনসেন তো সেদিন নন আসার শিলতার জামাই নিয়ে বেড়াতে তা দেখলাম ঠায় ঠায় দুপুরবেলা বেলা পা নিয়ে চলে যাচ্ছে ঘটনাক্রমে জানতে পারলাম তাহার জামাইকে মাছের মাথা দেয়া হয় নাই উহার কারণে সে চলিয়া গেল আপনারা এই বিচারখানা করেন তো শ্বশুর শাশুড়ির শাশুড়ি নামাই বসে মাথাটা যাবে না তা আমার নাকি ভারী অন্যায় হয়ে গেছে বাহু গো বাহু আমি কান ধরছি কাজ আর কোনোদিনও করতাম না অনেক দেখলাম তাগের ঘরের বউ আমি সবার গালে মাথা পৌঁছাই দেওয়ার দায়িত্ব হলো আমার আমি মনে করি ইয়া হলো আমার বৈবাহিক দায়িত্ব নৈতিক দায়িত্ব সামাজিক দায়িত্ব দায়িত্ব বলতে যা কিছু আছে সব আমরা গৃহিণীরা ভাবি কি মাথা একখান দেখলাম ইয়া ডাল দিয়া মুড়ি ঘন্টা হবে নালি পরে ভুনা করতে হবে নালি পরে তোর দিয়ে রান্না করে খাতই হবে। কে রে বাবু কে? এক নিয়মে রান্না করতে হবে ক্যা? আমরা একটু ভিন্ন করে রান্না করি দেইখো না। ইয়াও কিছুদিন পর এক্কেলে নিয়মই হয়ে যাবে নি। মা ঠাকালাম 14 জনে খাবার ব্যবস্থা করে ফলাইছি। পানি ফুটাইয়ে ওআর ভিতরে লেবুর রস, লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে দিব। মাথার যেটা আষ্ট গন্ধ থাকে না ইয়া দূর করার জন্য এরকম সিদ্ধ করবে। এক্কেলে ভাইঙ্গে শুকিয়ে করে ফালান যাবে না। পানিতে দিয়ে সাথে সাথে তুইলা নিতে হবে। আগে কলাম কইয়ে দিলাম ঝোল একটু বেশি করে রাইখো। কারণ তুমি তো ঘরের বউ তোমার গাল পর্যন্ত আসলি উপরে না আসলি উপরে। এক কাপের মতো দিয়ে দেব পিয়াস আর দেব রসুন বাটা আর হলে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর আমি এইখানে ধনিয়া মৌরি তারপর জিরা এ সব কিছু কাঁচা একটু ব্লেন্ডার করে নিছি তা কাঁচা কাচাই দিবা এটা কিন্তু টাইলে দিলে পরে ঘ্রানটা ফাইন হবে না নে সকল মশলাপাতি সুন্দর করে কষাতে হবে ইয়া কষাতে কষাতে তুমি নিজেই বুঝবা নে তোমার নাকে যে ফাইন একটা ঘ্রান যাবে আনে দেখবা নে সামান্য একটু পানি দিয়ে কষাতে হবে পানির পরিমাণ বেশি দিলে পরে কষাতে কষাতে গ্রান বা সব দৌড়ে অন্যের বাড়ি চলে যাবে আনে তোমার হাড়িতে একটুও থাকবে না নে একটা কথা কই যদি পারো তাই লি পারে একটা টম দিও আর যদি না থাকে এককালেই দিয়া লাগবে না তাছরাই খাতি সেই ফাইন লাগবে না টমেটো দিলে পারে আৰু একটু বেশি মজা লাগবে আনে সব তরকারি ভলায়ে তোমার এই এ নিয়ে টানাটানি করবে আনে সবাই যখন গালে একটু করে দিবে তখন দেখব আনে সব ভাত তোমার এই তরকারি দিয়েই শেষ করে ফলাবে আনে অন্য কোন কিছুই নেবে না তুমি যদি মাছ মাংস কোরমা পোলাও সামনে ও রাখো তারা তা নিবে না এই মাছের মাথার ঘন্টা নিয়েই টানাটানি কারাকারি লাইকে যাবে আনে পরিমাণ মতো পানি দিয়ে তারপর চারোবাশ থেকে নাইরি সেরি দিয়ে ঢাইকে দিব পাঁচটা মিনিট ঠায়ে ঠায় রান্না করবা এরপর দেখবা আনে যে ইয়ার চেহারা কত সুন্দর হয়ে যাবে তবে যদি আমি একটু কেলে গোলাইয়ে ইয়ে না অল্প অল্প আস্থা রাখবা তালি পরে খাতি ভালো লাগবে আবার একটু দিবা এই হাতে না তা দিয়ে করে একটু দিলে পরে খাতি যদি মজা লাগে তাতে কি দোষ হবে না গুনেই তো হবে আনে এরকম নাড়লি পরে বেশি মজা লাগে পার্লি পরে তরকারির হাড়িটা ধরে একটু একটু ঝাঁকাইয়ে দিবা আমাকে মাছাছিরে আমায় করে ঝাঁকাতো না তাকে তরকারি কত মজা লাগতো না আর আমরা এখনকার বউরা কি করি রান্না দিয়ে ছায়া ছবি দেখতে যাই জামাইরা শূন্য পরে আবার দোষ হবে আনে রান্না এক ঘ্রানের জন্য কাঁচামরিচ দিয়ে দিবা কাঁচামরিচ দিয়ে একটা ঢাইকে দিবা এই যে জাতির বইয়েরা তোমাদের যে সব দোষ আজকে আমি সাফ করে দিলাম তা আমার একখান ধন্যবাদ দিবা না আর সাথে কিন্তু লিস্টটাও দিয়ে দিবা নালি পরে ও তোমার একারেই খাতি হবে আনে আজকের মতো গেলাম আল্লাহ হাফেজ